একই সাথে এই জিনিসটা সত্য যে প্রাচীন গ্রিসে মোহাম্মদের বাপের জন্মের বহু আগে প্রাচীন গ্রিসের যারা মানে বিজ্ঞানী ছিলেন সেই বিজ্ঞানী অনেক কিছু আবিষ্কার করেছেন আর্কিমিনিস থেকে শুরু করে পিথাগোরা সিউক্লিড তারপরে এরপরে যারা এসছেন থেলিস এরা অনেক কিছুই অনেক চিকিৎসা বিজ্ঞানীও আছেন গ্যালনের মতো চিকিৎসা বিজ্ঞানীও আছেন অনেক কিছু আবিষ্কার করে রেখে গেছে মোহাম্মদের বাপের জন্মের অনেক আগে তাহলে মানে কোরআন থেকে বিজ্ঞান হয়েছে এগুলা এতটাই হাস্যকর কথা যে এগুলা শুনেই বোঝা যাচ্ছে যে আপনি ইভান মিলার ভাই আপনি নিশ্চয়ই কোনো একটা মাদ্রাসাতে হয়তো পড়ালেখা করেছেন আপনি মাদ্রাসার হুজুরদের থেকে এই সমস্ত কথাবার্তা শুনেছেন যে এই হুজুরা মিথ্যা কথা বলে প্রচন্ড রকমের মিথ্যা কথা বলে কিন্তু এগুলোর কোনো সত্যতা নাই ইভান মিলান ভাই এবার বলেন আমার কথা হচ্ছে যে এই আমরা মুসলিম যারা মুসলিম তারা মনে করি এবং তারা জানে যে এটা যে কোরআন রিসার্চ করেই আর কোরআনে আছে সমস্ত ওষুধের সমস্ত ওষুধ এবং মানে ডাক্তারি যে সব মেকানিজম সবই কোরআনের মধ্যে আছে আর আপনি কোরআন পড়েছেন ইভেন মিলার ভাই আপনি কোরআন পড়েছেন ইভেন মিলার ভাই আপনি কোরআন পড়েছেন জি পড়েছি আচ্ছা প্যারাসিটামল কিভাবে কাজ করে কোরআন থেকে বলবেন হ্যাঁ কোরআন থেকে বলবেন নিশ্চয়ই আপনি আমি আমি ইভান মিলার না আমি আসাদুল খান আসলাম আচ্ছা গেলেন সেটা আমি জানি না আসলাম কোথা থেকে আসলাম কোথায় গেলেন আমি জানি না আপনি যেই হন আপনি যে দাবিটা করেছেন এটা প্যারাসিটামল কিভাবে কাজ করে সেটা আমাকে জানান আমরা মুসলিম ভাই আমরা মুসলিম আমরা মুসলিমরা আমরা এটা বিশ্বাস করি যে যারা কোরআন পড়ে এবং যারা শিখায় আসলাম ভাই বিশ্বাস করেন এটা আমি শুনেছি বুঝেছি আপনি একটু আমাদেরকে কোরআনের কোন আয়াত থেকে আপনি প্যারাসিটামলটা আবিষ্কার করা হয়েছে সেটা একটু যদি

কুরআনের কোন আয়াত থেকে এই জিনিসটা আবিষ্কার হয়েছে সেটা একটু দেখায় দেন আমাদেরকে একটু একটা প্রমাণ দেন কুরআনের এই আয়াত থেকে এটা প্রমাণটা দেন তাহলে কি তাহলে কি এই হুজুরা সবই যারা হুজুর আছে তাহলে এটা কথা বলছেন আপনি তো প্রশ্ন করছেন তাহলে এটা কি তাহলে সেটা কি আপনি একটা প্রমাণ দেন প্রমাণ দেন যে এটা এখান থেকে হইছে সেটার একটা প্রমাণ দেন আমাদেরকে

নিশ্চয়ই হাজার হাজার নোবেল পুরস্কার পাইছেন বিজ্ঞান টিজ্ঞান একদম উড়াই ফেলছেন আর ইহুদি খ্রিস্টান হিন্দু এরা তো আর কোরআনটা পড়ে না সেভাবে বুঝা পড়ে না আপনারা তো বুঝা বুঝা পড়েন মুখস্থ করেন মানে কনফস্ত করেন গড় করে বলেন সারাক্ষণ আপনারা কয়টা নোবেল পুরস্কার পাইছেন বলেন তো একটু ভাই মুসলমানরা কয়টা নোবেল পুরস্কার পাইছে একটু যদি হিসাবটা বলতেন না মুসলমানরা নোবেল পুরস্কার একটাও পায় নাই মুসলিম হিসাবে তারা 10টা পাইছে 10 12টা পাইছে কিন্তু একটাও মুসলিম হিসাবে পায় নাই 10 12টা পাইছে

ইহুদিরা তো খুব কোরআন পড়তা এবং মুসলমানরা কোরআন বুঝতেছে আপনারা মানে মাদ্রাসাতে মাদ্রাসাতে তো এখন বিজ্ঞানী কথা তাই না মানে মাদ্রাসাতে কোরআন পড়তেছে কোরআন পড়া তো বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসা থেকে মনে করেন এক একজন আইনস্টাইন একজন নিউটন এগুলো বাইরানোর কথা কয়টা বাইরে সেই পর্যন্ত বাংলাদেশের মাদ্রাসাগুলো থেকে

এটা হাদিসে কুদসিতে আছে যে সূর্য আল্লাহর আরশে রাতের বেলা সূর্য কই যায় আল্লাহর আরশে নিচে যায় পাইতে আছে মানে কোন হিন্দু হিন্দু ধর্ম থেকে আসছে নাকি মুসাই মানে কোরআন থেকে আসছে হাদিসে কুদসি মানে বুঝেন ভাই না না আমি আপনারই আপনার মানে কি বুঝেন না আপনি একটু বুঝাই বললেন আমারে আমি বুঝি নাই সেটা অবশ্যই বলবো আপনাকে যে এটা জিজ্ঞেস করেছে সেটার আগে উত্তরটা দিলে তারপর আমি আপনাকে অবশ্যই বুঝাই বলবো আপনাকে জিজ্ঞেস করেছে ভাই যে এই যে হাদিসে কুদসি এই জিনিসটা কি এটা কি জানেন আপনি

এখানে আমি বাংলাটাই বলি এবং সূর্য ভ্রমণ করে তার নির্দিষ্ট গন্তব্যের দিকে এ পরাক্রমশালী আহ সর্বজ্ঞানের নিয়ন্ত্রণ আবু হুরায়রা আবু আবুজার যার থেকে বর্ণিত তিনি বলেন একদা সূর্যস্থার সময় আমি নবী সাল্লাহ এর সঙ্গে মসজিদে ছিলাম তিনি বললেন এ আবু হুরাইরা তুমি কি জানো সূর্য কোথায় ডুবে আমি বললাম ভালো জানেন তিনি বললেন সূর্য জলে অবশেষে আরসের নিচে নিম্নবর্ণিত আয়াত করা হয়েছে অর্থাৎ সূর্য ভ্রমণ করে তার নির্দিষ্ট বক্তব্যের দিকে এ প্রক্রমশালী সর্বজ্ঞানের নিয়ন্ত্রণ

এখানে একদিন নবী সাল্লা সাল্লাম বলেন তোমরা কি জানো এ সূর্য কোথায় যায় সাহাবিগণ বললেন আল্লাহ ও তার রসুল ভালো জানেন তিনি বললেন এ সূর্য চলে থাকে এবং আল্লাহ তালা অবশেষের নিচে অবস্থিত আরো সে নিচে অবস্থিত তার অবস্থান স্থলে যায় সেখানে যে সেজদা আহ সেজদারত সেজদারত হয়ে পড়ে সেজদা হ্যাঁ হয় ও আর শেষে যখন তাকে বলা হয় ওঠো এবং সেখান থেকে এসেছিলে সেখানে ফিরে যাও অনন্তর সে ফিরে আসে এবং নির্ধারিত উদয়স্থল দিয়ে উদিত হয় তা আবার চলতে থাকে এবং আরো নিচে অবস্থিত তার অবস্থান অবস্থান স্থলে যায় সেখানে সে সিজদা বর্ণত অবস্থায় পরে থাকে শেষে যখন তাকে বলা হয় ওঠো এবং সেখান থেকে এসে যেখান থেকে এসেছিলে সেখানে ফিরে যাও তখন সে ফিরে আসে এবং নির্ধারিত উদয়ে উদয় হলে হয় উদিত হয় আচ্ছা ভালো পড়ছেন তাহলে আমরা জানতে পারলাম মানে হাদিসে কুচ্ছি এটা হাদিসে কুচ্ছিতেও আছে যে আল্লাহ মানে আল্লাহ নবী বলেছেন আল্লাপাক কাছ থেকে জেনে বলেছেন যে সূর্য রায়ের বেলা আল্লাহ নিচে গিয়ে সকাল বেলা আল্লাহ করছো কথাটা শুনে নেন কথার মাঝখানে কথা বলেন না কথাটা শুনে নেন তাই রাতের বেলায় সারা রাত বন্দগী করলো সূর্য বেটায় তারপরে বেড়ায় আল্লাহ পাকে আবার কয় সকালের বেলা আচ্ছা যা 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 এবার যাক উঠ গে যা তখন সেই সূর্যটা আবার গিয়ে সকালবেলা উদিত নির উদয় উদয় স্থানে উদয় যে স্থান দেওয়া হয় সেখান দিয়ে আবার সূর্যটা উদয় হয় তো এটা আমরা হাদিস থেকে জানতে হাদিস থেকে জানতে পারলাম মুখারি মুসলিমের হাদিস হাদিসে কুস্তি থেকে জানতে পারলাম এটা একেবারে সরাসরি আল্লাহর বাণী যেটা নবী মোহাম্মদ বই লাগেছে আমাদেরকে তো এই হাদিস এই হাদিসটা যদি সত্য হয় কিন্তু আমরা তো জানি যে আহ অমিত ভাই এখন ধরেন ইন্ডিয়াতে আসছে আমি এখন জার্মানিতে আসছি আহ ইন্ডিয়াতে যখন দিন জার্মানি থেকে কিন্তু তখন প্রায় রাতের কাছাকাছি হ্যাঁ পাঁচ ছয় ঘন্টা পাঁচ ঘন্টা ডিফারেন্স আবার জার্মানি থেকে আবার আমেরিকার ডিফারেন্স আছে কয়েক ঘন্টা বাংলাদেশ থেকে মনে করেন আমেরিকার ডিফারেন্স সম্ভবত কয়েক ঘন্টা দশ ঘন্টার মতো হবে হ্যাঁ মানে হচ্ছে বাংলাদেশে যখন দিন তখন আমেরিকাতে রাত আমেরিকাতে যখন দিন তখন বাংলাদেশে রাত তার মানে পৃথিবীর যেহেতু গোল সেহেতু সূর্যের আলোটা তার যেই দিকে পরে সেই দিকে দিন থাকে আর যেদিকে পরে না সেই দিকটা রাত থাকে এটা যদি সত্য হয়ে থাকে তাহলে তো এখানে দেখা যাচ্ছে আল্লাহর নবী বলছে সূর্য রাতের বেলা আল্লাহর আরশের নিচে গিয়া সিজদা করে ইবাদত বন্দেগী করে অর্থাৎ আমরা জানি যে পৃথিবীটা গোল সূর্যের আলোটা যেদিকে পড়ে সেদিকে দিন বাদ বাকি অংশে রাত এবং পৃথিবীটা যেহেতু ঘুরতেছে সেতে একপাশে দিন হয় আবার একপাশে রাত হয় বাংলাদেশে যখন দিন তখন আমেরিকাতে রাত তাহলে এটা তো কিছুতেই মিলতেছে না সূর্য তো কোথাও যাচ্ছে না তাহলে হাদিসটা তো মিথ্যা হয়ে গেল এবং এখানে যে আমরা আপনি আল্লাহকে বিশ্বাস করেন

আসসালাম সাহেব শাসপ্রশাসন নিয়ে এই মুহূর্তে আলোচনা হচ্ছে না যখন সেটা নিয়ে আলোচনা করব তখন সেটা বুঝলেন আপনি কিন্তু এই মুহূর্তে আলোচনা হচ্ছে যে সূর্য তো রাতের বেলা কোথাও যায় না সূর্য তার জায়গাতেই থাকে আমাদের পৃথিবীটা ঘুরতেছে দেখে আমরা সূর্যটাকে দেখতে যে পাশ দিয়ে দেখতে পাই সেই পাশে দিন হয় আর যেই পাশ দিয়ে দেখতে পাই না সেই পাশটা রাত হয় তাহলে তো সূর্য তো কোথাও যাচ্ছে না আপনার কথা আমি বুঝলাম যে আল্লাহ পাক সবই পারে বুঝলাম সে অনেক পণ্ডিত অনেক পাক না সে অনেক কিছু পারে পুরাই মানে সেরকম কিছু পারে অনেক কত আছে ঠিক আছে কিন্তু এইটা তো মিলতেছে না ভাই এইখানে কি আপনি বলবেন সেটা বলেন আল্লাহ কত বড় সবাই কিছু আল্লাহ সেটা নিয়ে সাথে তো আমাদের কাছে আছে সেটার সাথে কোনো মিলছে না সূর্য তো কোথাও যায় না রাইতের বেলা সূর্য আপনি কিভাবে বুঝলেন যায় না আপনি কার কাছ থেকে শিখলেন বুঝলেন ও তার মানে আপনি বলতে যাচ্ছেন যে সূর্য রাইতের বেলা আল্লাহ আসলে আল্লাহর আরো সেবাদ বন্দে করে তখন রায়ত সূর্য তো আল্লাহর গা তুই কি করস ওই বাড়ায় কইতো তো এখানে তো দিন আমি তো সূর্য দেখতাছি আমি কই ওই বাড়া কয় কি সূর্য এখন রাইতের বেলা আল্লাহর আরো ইবাদত বন্দে করতেছে তুই কেমনে দেখলি অমিত ভাই বলেন তো আমি তখন তো আমেরিকাতে আমি বাংলাদেশে ছিলামেরিকাতে আল্লাহ আমার আমেরিকান বন্ধুরে ওই হালা তুই কি করস কেমন কেমন আস বেটা আহ মানে এত রাইতে তুই মানে রাস্তা ঘুরতে হ্যাঁ এত রাইতে হয়ে গেছে তুই রাস্তা ঘুরস কেন কথা কইলো অমিত ভাই দোস্ত ওই সূর্যের দেখতেছে অথচ আমি হাদিস থেকে জানি যে ওই সূর্য তো তখন আরো শনিতে গিয়ে অবরত আছে সকাল বেলা বাইরে ওই সূর্য তাই না অমিত ভাই কি কর আমি কি ভুল বললাম না এই যে আসলে আমার মাঝে মাঝে যে এই লাইভে থাকতে থাকতে হঠাৎ কলেজে যায় ইউএস থেকে এটা তো ওখানে তো সেখানে তারা কাজ সবাই শুরু করে বুঝলেন তারা দুপুর মানে তারা সকাল বেলায় সমস্ত খেয়ে দিয়ে ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে যখন আমি ঘুরতে যাবো যাবো করছি ওরা তখন কাজ শুরু করে

আপনি তো আপনি তো আহিক গতির কথা বলছেন যে সূর্য একই জায়গায় থাকে রাইতের বেলা আল্লাহ নবী কইছে আল্লাহ কইছে রাইতের বেলা সূর্য আল্লাহর আরো সে নিচে গিয়া এবার বন্ধ কি করে ওই হালার বেটা তখন আমেরিকার আসমানে বা হালার বেটা কি করে এটা আমার উত্তর আসমানে তার বাকি অংশ তার যে যেখানে আমাদের মনে করেন যে আফ্রিকার দিন আমাদের বাংলাদেশ সেখানে রাত তাহলে তার এই বাকি অংশ যদি সেখানে চেষ্টা করে আপনি তখন কি বলবেন

না আমাদের মতন এক কাছ থেকে আমার পাশেও আছে সেও এভাবে কথা বলে ঠিক আছে আমি সেই জন্য তারাই বলছি কিন্তু আমার কথা হচ্ছে বাকি অংশ যেটা যে সূর্য ওদিক থেকে আর্নিক গতি যেটা আমরা বুঝি যেটা যতটুকু আমরা জানি অশিক্ষিত মানুষ আপনারা অনেক শিক্ষিত মানুষ

মনে করেন এটা হচ্ছে আমরা আপনার টাইনে আসতেছি আবার এই জায়গায় এই আলোচনা শেষ না করে অন্য কোন দিকে যাওয়া যাবে না ভাই হ্যাঁ এটা এটা হচ্ছে আমাদের আলোচনার বিষয় এইটা শেষ না করে কোনো দিকে ঘোরাঘুরি করানো যাবে না এখন আর হ্যাঁ এইখানে দেখেন আমরা এই যে পৃথিবীটা বের করলাম পৃথিবীটা তো এরকম এখন মনে করেন আমরা এখানে আসি এই যে এই যে ইন্ডিয়া দেখা যাচ্ছে ইন্ডিয়ান ম্যাপ দেখা যাচ্ছে একদম ডান দিকের কোণায় দেখেন মাঝমাঝি ডান দিকের কোণায় এখানে ইন্ডিয়ান ম্যাপটা দেখা যাচ্ছে উইখানে বাংলাদেশ তাই না আর এই বাম দিকে হইতাছে আমেরিকা এন্ড এইখানে মনে করেন আপনি বসে আছেন বাংলাদেশে এখন এখানে হইতাছে রাইত তাই না রাইত হয়ে গেছে এখন রাইতের বেলা তো আমরা জানি কোরআন তে হাদিস থেকে জানি যে সূর্য গেছে গা তখন মানে আল্লাহর আরশের নিচে গিয়ে ইবাদত বন্ধ কি তখন গেছে মুড়োটাই আছে না এখন আমেরিকাতে যে বেটা বসে আছে তার কাছে তো এখন দিন সে সূর্যের সরাসরি দেখতেছে ও মাথার উপরেতে তাকাইলেই সূর্যরে দেখতে পেতেছে এন্ড আমরা তো বাংলাদেশে থাকি আমরা তো আমাদের কাছে রাত এন্ড আমরা কইতে আমি এখান থেকে ফোন দিলাম আমেরিকান বন্ধুর কাছে বন্ধুর কাছে ফোন দিয়া যাইলাম ওই দোস্ত কি কর রাইতার বেলা কি কর ও বেটা কয় আমি তো দিন হ্যাঁ তো দিন বেটা হ্যাঁ তো আমার উপরে সূর্য করকর করতেছে রওই আমি থাকতে পারতেছি না আমি তো তখন বেক বেক হয়ে গেলাম আরে কয় কি বেটায় সূর্য তো এখন রাইতে এখন তো রাইত এখন তো মানে সূর্য আল্লাহর আরসের নিচে ইবাদত বন্দে কি করতেছে তুই দেখলি কেমন তুই ওইখান থেকে দেখলি কেমনে সূর্য তো এখন রাইতের বেলা আল্লাহ আরো হেরে যখন আবার আল্লাহ সকাল বেলায় অনুমতি দিব তখন আবার সে উদয় হতে পারবো এর আগে তো তার কোনো অনুমতি নাই উদয় হনের তুই বাটা মিথ্যা কথা কস তুই কেমনে দেখলি এই সূর্যরে সূর্যের উবার আমি তো দেখতেছি আমি তো এই যে দেয় ভিডিও কল দে ভিডিও কলে দেখা দিত আমি সূর্য ভিডিও কল দিল দেখলাম আরে একটা সূর্য দেখা যায় সূর্যর মতোই انا আপনার আমার প্রশ্ন হচ্ছে ওই যে যেই যে আমার যে দোস্ত এটা দাহিলো এবারে তো নিশ্চয়ই মিছা কথা কইছে নাকি মিজে কথা কবে কেন সে সত্যি কথা বলছে কিন্তু আমি বলতে চাই আইডিয়া যে তার এই যে সূর্যর বাকি যে ভাই এই যে এক সাইডটা যে সাইডটা আমরা রাত্রল যাপন করি যে এখন বর্তমানে যে আমরা বাংলাদেশে রাত এবং আমেরিকায় দিন এই সাইডটা যদি এই সাইডটা যদি সে আল্লাহর কাছে শরণ করে এমন হতে পারে না আল্লাহকে শরণ করে মানে সূর্য তো যায় যায় হাদিসে বলা আছে আল্লাহকে শরণ করে না তো উনি ভাবছেন বুঝছেন কিন্তু আসলাম ভাই এরকম ব্যাপারটা না পৃথিবীর যেদিকটা সূর্যের দিকে সেই দিকটাই আলোকিত তাই না সূর্য যেদিকেই থাকুক সেই দিকে তো আলোকিত হয়ে যাবেই এবার আপনি পেছন দিকে গিয়ে যদি সূর্য সেজদা করতে যায় সেখানটাও তো আলোকিত হয়ে যাবে তাই না এটা শুধু আমেরিকা দেয়া হবে না আপনি তো আমাদের এই মনে করেন যে আমাদের এইখানে রাত এবং অন্য অন্য দেশে তো রাত আছে এখানে রাত কেন এইখানে যে রাত সেখানে রাতের কারণটা কি রাতের কারণ আছে এখানে সূর্য নেই যদি এখানে সূর্য যদি এসে টুক করে এসে যদি শেজদা করতে যায় তখন তো আবার দিন হয়ে যাবে তাই না তখন তার রাত থাকবে না তাই না তখন তা আলোকিত হয়ে যাবে দিন হয়ে যাবে তাই না তাহলে তো এরকম তো হচ্ছে না আমাদের বাংলাদেশের সাথে অন্য অন্য রাষ্ট্রের কোন মিল আছে যে এখানে আমাদের এখানে রাত এবং কি যা

নবী জিজ্ঞেস করলো এই সূর্য কোথায় যায় তোমরা কি বলতে পারো তারা বলল যে না আমরা জানি না আল্লাহ রাসুলি ভালো জানে তিনি বলেন মানে মোহাম্মদ বলল এই সূর্য চলতে থাকে এবং আল্লাহ তালার আরো নিচে অবস্থিত তার অবস্থান স্থলে যায় সেখানে সে সিজদা অবনত হয়ে পড়ে থাকে মানে ওইখানেই বৈশা থাকে সে সিজদা হইয়া ওইখানেই পড়ে থাকে শেষে মানে সিজা রিজা হয়েছে অনেকক্ষণ সিজা রিজা হয়েছে তারপরে সে আবার উঠে উঠার পরে তখন আবার নির্ধারিত উদয়স্থল হতেই উদিত হয় মানে সকালবেলা যখন আবার তারে যে অনুমতিটা দেয় তখন সে বড়ায় আবার উঠতে পারে তার মানে সূর্যটা একটা জায়গায় চলে গিয়েছে আচ্ছা এই ব্যক্তি দি অমিত ভাই ব্যক্তি দি কি চলে গেছে হ্যাঁ ভাই তুমি ফুল স্ক্রিন বুঝতে পারিনি আচ্ছা উনি ব্যাক পেজে তো আবার মনে মোবাইলটা ভেঙেই দিয়েছিস রাশিদ ভাই পুরো পুরো সূর্যটাই চলে যায় তার মানে লেজের দিকটা এদিকে বাংলাদেশের ডগার দিকটা কি বলে আগাটা এখানে ওখানে লেজটা ওদিকে কিভাবে

বাংলায় বলেন না যে এটা কিন্তু স্মারণ বলেনি আর কি মানে স্মারান বলতে আমরা যেটা বুঝি স্বয়ের আল্লাহ স্মরণে স্মরণ ওই স্মরণে যায় ওই জিনিসটা আল্লাহ স্বরণ আল্লাহর কাছাকাছি যায়